ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কোয়ালিটি ম্যান চ্যানেল থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বাংলা কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা সিরিজের বিদ্রোহী কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি কিন্তু এত সুন্দর করে, এত ক্লিয়ারলি, এত স্পষ্ট করে বাংলাদেশের ইতিহাসে বিশ্লেষণ করা হয়নি। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন যে আমাদের এই দাবি ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, আমরা শুরু করছি এবং আমরা ধাপে ধাপে প্রত্যেকটি অংশ কিন্তু আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করব, যেটি আমাদের এখনকার প্রয়োজন, সময়ের প্রয়োজন। কারণ এখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, যেখানে শিক্ষাটিকে হচ্ছে সৃজনশীল, যেখানে শিক্ষাতে ইমাজিনেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। বলবীর, তো প্রথমেই আমরা দেখছি যে বিদ্রোহী, বিদ্রোহী অর্থ যে প্রচলিত বিষয়গুলো মানতে চায় না তাকে বিদ্রোহী বলা হয়। আর বল, বল শব্দের অর্থ উচ্চারণ করো, উচ্চারণ করো। উন্নত, উন্নত অর্থ হচ্ছে উঁচু, উঁচু অর্থ মানে উঁচু করা। মম অর্থ আমার, আর শির অর্থ মাথা। শির নেহারি, নেহারি অর্থ দেখে, আমারই মানে আমার। আর এখানে আমরা দেখছি নতশির মানে মাথা নুইয়ে, নতশির অর্থ হচ্ছে মাথা নুয়ে, শিখর মানে পর্বত, পাহাড়, হিমাদ্রি মানে হিমালয়, হিমাদ্রি অর্থ হিমালয়। তো বিভর্স, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যেটি বলা হচ্ছে যে বলবীর, বীর শব্দটা উচ্চারণ করো, বলবীর, নিজেকে বীর বলো, বলো উন্নত মম শির, তার মানে আমার মাথা অনেক অনেক উঁচু। শির নেহারি আমারই মানে আমার এই মাথা দেখে, আমার এত উঁচু মাথা, আমার এত উঁচুতে উঠেছে যে আমার এই মাথা দেখে, নেহারি অর্থ দেখে, আমার এই মাথা দেখে ওই শিখর হিমাদ্রির, হিমাদ্রি, হিমাদ্রি অর্থ হিমালয়, হিমালয়ে যে পর্বতমালা, আমরা জানি যে পৃথিবীর সবচাইতে উচ্চতম পর্বতমালা কিন্তু হিমালয়, সেই হিমালয় পর্বতমালা কিন্তু মাথা নত করেছে, তার মানে সে দেখেছে যে না এত উঁচু হওয়া তার পক্ষে সম্ভব নয়। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে প্রথম এই অংশটুকুর মিনিংটা আমরা বুঝতে পারলাম, আর আমরা শব্দার্থগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করছি, আপনারা অবশ্যই এটিকে খুব মানে এনজয় করবেন আশা করি। এরপর আমরা দেখছি বলবীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখছি ফাড়ি অর্থ ছেদ করে, ভেদ করে, ফাড়ি, ফাড়ি মানে ফেরে দেওয়া বা ফাড়ি, ছেদ করে বা ভেদ করে। তার প্রথমে বলছি আমরা বলবীর মানে বীর শব্দটা সে নিজেকে উচ্চারণ করছে, বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, তার মানে তুমি এই কথা বলো যে মহাবিশ্বের, মহাবিশ্বের যে মহাকাশ আছে সেই মহাকাশটা ছেদ করে, ভেদ করে, ছিন্ন করে আমি চলে যাব। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, এবং আমার পৃথিবীর সবচাইতে কাছে থাকে চন্দ্র মানে চাঁদ, তারপরে থাকে সূর্য, সূর্যর পরে যদি আরও অনেক গ্রহ থেকে থাকে, যত গ্রহই থাকুক না কেন সমস্ত গ্রহ, সমস্ত তারা, তারা অর্থ আরও অনেক নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রগুলো ছেড়ে অতিক্রম করে চলে যাব। ছাড়ি অর্থ হচ্ছে ছেড়ে বা অতিক্রম করে। ভুলক দুলক গোলক ভেদিয়া, ভুলক অর্থ হচ্ছে পৃথিবী, দুলক অর্থ হচ্ছে আকাশ, গোলক অর্থ আমাদের চারপাশের বৃত্তাকার চারপাশকে বলা হয় গোলক। তাহলে ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে কবি ছেড়ে চলে যাবেন, স্পিকার ছেড়ে চলে যাবেন, কাকে ছেড়ে চলে যাবেন, পৃথিবীকে ছেড়ে চলে যাবেন, আকাশকে অতিক্রম করে যাবেন এবং তার চারদিকে বৃত্তাকার চারপাশে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র তারকার রাজি আকাশ বাতাস সমস্ত কিছুকে সে ছেড়ে অতিক্রম করে চলে যাবে। ভেদিয়া, ভেদিয়া মানে হচ্ছে ভেদ করে, ভেদ করে বা ছিঁড়ে চলে যাবে, ভেদ করে বা ছিঁড়ে চলে যাবে। তো ভেদিয়া অর্থ হচ্ছে ভেদ করে বা ছিঁড়ে। এরপরে আমরা দেখছি যে ভেদ করে বা ছিঁড়ে, ভেদিয়া অর্থ ভেদ করে বা ছিঁড়ে। আসন, আসন অর্থ বসার জায়গা, আরস, আরস হচ্ছে আল্লাহর বাসস্থান। ছেদিয়া অর্থ ছেদ করে বা ছিঁড়ে। চিরবিস্ময় মানে অবিশ্বাস্য, বিশ্ব বিধাত্রী মানে বিশ্বের মালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি,
তাকে বোঝানো হচ্ছে, বিশ্ব বিধাত্রী। তো ভিউয়ার্স, আমরা এখন তাহলে কবিতাটি দেখি। আমরা যেহেতু ওয়ার্ডগুলো দেখে ফেললাম, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, আমি পৃথিবীর এই মহাকাশ ছেড়ে চলে যাব, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি এবং চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ছেড়ে চলে যাব, আমি ভূলোক পৃথিবী ছেড়ে চলে যাব, দুলোক এবং আকাশ ছেড়ে চলে যাব, আমার চারদিকে যত কিছু আছে সমস্ত কিছু ভেদ করে চলে যাব, খোদার আসন আরশে দিয়া। এবং আমরা জানি যে কোনো এক জায়গায় খোদার আসন আছে, যেখানে খোদার আরশ বলে আমরা খোদার বাসস্থান, সেই খোদার বাসস্থানে যে খোদার আসন আছে সেই আসন ছেদ করে আমি চলে যাব। উঠি আছি চিরবিস্ময় এবং সেখান থেকে আমি অনেক উপরে উঠে গেছি, উঠি আছি, উঠেছি মানে উঠে গেছি চিরবিস্ময়। এবং যখন আমি খোদার আসন ছেদ করে চলে গেছি, তখন আমাকে কিন্তু খোদা তাকিয়ে দেখছে যে একে হু ইজ হি, কে এখানে চলে এসেছে। এবং সে কিন্তু আশ্চর্য হয়ে গেছে, উঠি আছি চিরবিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর, বিশ্ববিধাত্রী মানে বিশ্ববিধাতার আমার কাছে আমি আশ্চর্য ব্যক্তি হয়ে গেছি, আশ্চর্য একটি বস্তু মানুষ হয়ে গেছি। তো সেটাই বোঝানো হচ্ছে খোদার আসন আরশে দিয়া উঠি আছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তার মানে যাকে দেখে হিমালয় মাথা নত করছে, তাকে দেখে বিস্মিত হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান কিন্তু আপনার চ্যানেল এবং আমরা কিন্তু আপনাদের কথা বলি, আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার জন্য। বিশেষ করে আমরা কিন্তু আপনাদের বাংলাতে আমরা কিন্তু স্পেশালি আপনাদের জন্য ট্রিট করি। এরপর দেখছি মম ললাটে রুদ্র ভগবান, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির। তো ভিউয়ার্স, যেহেতু এখানে দু একটি ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমাদের সময় লাগবে, মানে বেশ অর্থটুকুর বড় অর্থ, তাই আমরা ছোট করেছি যে জায়গাটা। মম অর্থ আমরাও জানি, মম অর্থ আমার, ললাট অর্থ কপাল, কপাল বা ভাগ্যরেখা। ভাগ্যরেখা মানে আমরা জানি যেগুলো আপনাদের ভাগ্যে থাকে তাকে বলা হয় ভাগ্যরেখা। রুদ্র, এই রুদ্র শব্দটির বিবরণ পাওয়া যায় ঋগ্বেদে। তো আমরা জানি ঋগ্বেদ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মগ্রন্থ যার নাম ঋগ্বেদ, বেদ ঋগ্বেদ। অগ্নি এবং রুদ্র ঋতু থেকে এর উৎপত্তি, তার মানে এই শব্দটি এসেছে হচ্ছে অগ্নি থেকে এবং রুদ্র ঋতু থেকে এই শব্দটি এসেছে। রুদ্র হচ্ছে বজ্র বা বজ্রধারী মেঘ দেবতা। বেদ অনুযায়ী, বেদে যেটি লেখা আছে, রুদ্রর একাধিক নাম আছে, রুদ্রর নাম আছে একাধিক। রুদ্রকে বলা হয় ত্র্যম্বক অর্থাৎ শিবও বলা হয়, ত্র্যম্বকও বলা হয়, ত্র্যম্বক বা শিব। আমরা জানি শিবের আরেক নাম ত্র্যম্বক। সূর্যের মতো প্রখর, রুদ্র হচ্ছে সূর্যের মতো প্রখর। রুদ্রের হাতে বজ্র থাকে, রুদ্রের হাতে থাকে বজ্র এবং তা নিক্ষেপ করে তিনি যেমন ধ্বংস করেন, আবার ঔষধি দিয়ে তা শুধরে নেন। তার মানে সে একাধারে সে নৃশংস, একাধারে সে দয়াবান। পাপ হতে সকলকে নিষ্কৃতি দেবার ক্ষমতাও রাখে রুদ্র। তার ভগবান আমরা নামে জানি, ভগবান বলতে যেটিকে বোঝানো হয় স্রষ্টা দেবতা। রাজটিকা অর্থ আমরা জেনে নেই, রাজটিকা অর্থ রাজচিহ্ন বা পুরানোকালে রাজ্য অভিষেকের সময়, রাজ্য অভিষেক বলতে যখন রাজা সিংহাসনে আরোহণ করে এই সময়, তার মানে যখন ক্ষমতা গ্রহণ করে রাজ্য অভিষেকের সময়, রাজাদের কপালে তিলক পরানো হতো, একটু চিহ্ন দেওয়া হতো, তিলক চিহ্ন দেওয়া হতো। এই তিলককে বলা হয় হতো রাজচিহ্ন বা রাজটিকা, রাজতিলক। জয়শ্রী, জয়শ্রী অর্থ এখানে বোঝানো হচ্ছে বিজয়ের দেবী। তাহলে ভিউয়ার্স, আমরা আমাদের এই অংশটুকু এখন আরও একবার দেখে নেই, যেটি বলা হচ্ছে মম ললাটে রুদ্র ভগবান, আমার কপালে রুদ্র ভগবান আছে। তার মানে সে কিন্তু এখন রুদ্র হয়ে গেছে, রুদ্রের মতো শক্তিশালী হয়ে গেছে, তার মধ্যে ক্ষিপ্ততা, তার মধ্যে শক্তিমত্তা কিন্তু চলে এসেছে। এবং জলে রাজ রাজটিকা এবং তার কপালে কিন্তু রাজটিকা জ্বলছে, তার কপালে এখন রাজটিকা জ্বলছে, তার মানে সে এখন রাজা, দীপ্ত হয়ে আছে। সেই রাজটিকা কিন্তু দীপ্ত, দীপ্ত মানে হচ্ছে আলোকিত হয়ে আছে, সবার চোখে জল জলে আলোকিত হয়ে আছে। এটি দেখা যাচ্ছে যার কপালে জয়শ্রী, জয়শ্রী মানে হচ্ছে দেব, মানে জয়, জয়ের যে দেবী, সেই জয়ের দেবী তাকে একটি রাজটিকা দিয়েছে, একটি রাজা রাজা হওয়ার চিহ্ন দিয়েছে, সেই চিহ্নটি কিন্তু তার কপালে আছে। এবং সে বলছে তখন, বলবীর আমি চির উন্নত শির, এবং সে বলছে যে হ্যাঁ, সে একজন বীর এবং তার শির অনেক উন্নত।
তো ভিউয়ার্স আমরা এটুকু দেখলাম, পরবর্তী পর্বে বাকি অংশটুকু দেখব, সেটুকু আপনারা থাকুন আমাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইশ ইউ গুড লাক, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।